এরপর প্রশ্ন হলো, অনেক দোকানদার ভাই টিভিতে ছবি এবং গান চালিয়ে রাখে, অনেকে দোকানে এসে এগুলো দেখে, এতে দোকানদারের কি ধরনের শাস্তি হবে? এটা ঠিক যে বিশেষ করে গ্রামাঞ্চলে চায়ের দোকানগুলো তো টেলিভিশন ছাড়া, দোকানদার বেচারা দুইটা বাক্স রাখছে, একটা ক্যাশের বাক্স ব্যবসার টাকা এখানে রাখার জন্য, আরেকটা বাক্স রাখছে ওইটা হলো জাহান্নামে যাওয়ার জন্য, যত যা রসদ দরকার সবগুলো সে সেখানে রেখে দিয়েছে। ভালো করে শুনে রাখেন, কোনো দোকানদারের জন্য দোকানে কাস্টমার জমানোর জন্য টেলিভিশন রেখে সেখানে ফিল্ম এবং হারাম অনেক দৃশ্য মিউজিক বিভিন্ন খারাপ জিনিস চালানো এটা জায়েজ, কিন্তু এই নাজায়েজ কাজটা আমাদের দেশে অনেকে করে কি করে না? দোকানদার ভাইরা আমার, আমি জানি যে এই টেলিভিশন বন্ধ করলে হয়তো কিছু কাস্টমার কমবে, ওই রকম কাস্টমার যে হারাম জিনিস ছাড়া আর কিছু দেখতে চায় না, সেই কাস্টমার কমলে আপনার রিজিকে বরকত কমবে না, হয়তো ইনকাম দুইটা কম হবে, কিন্তু যেটা কম হবে ওর মধ্যে আল্লাহ কি দিবেন? বরকত দিবেন। বিধায় এগুলো জায়েজ নাই। দোকানদার ভাই টেলিভিশন রেখে হারাম জিনিস দেখানোর কারণে যত মানুষ দেখবে তারা সবাই গুনাহ, তার দায়ভার নিতে হবে তাকে। মোবাইলের রিংটোনে ইসলামিক পদ্ধতিটা বলবেন। দেখেন, মোবাইলের রিংটোনে কোরআনে কারিমের কোনো আয়াত সেট করবেন না, কারণ এটা টয়লেটে গেলে বেজে উঠবে, কোরআনের অপমান হবে। আবার এটা যখন বেজে উঠবে হয়তো আয়াতটা এমন একটা গিয়ে থামছে অর্থ মিলে নেই, আপনি ওখানে মোবাইলের গলা চিপ দিয়ে আপনি কল করা শুরু করবেন, কথা বলা শুরু করবেন, হবে কি হবে না? তখন আয়াতটা অপূর্ণাঙ্গ থাকবে, এটা কোরআনের সাথে বেয়াদবি হয়। এই জন্য রিংটোন হিসেবে কোরআনে কারিমের আয়াত রাখা জায়েজ নাই। তাই বলে কোরআনে কারিমের আয়াত রাখবেন না দেখে কি মিউজিক রাখবেন? কোনো মিউজিক সেট করা, আমাদের অনেকের মোবাইলের রিংটোন হিসাবে বিভিন্ন গান মিউজিক রাখা আছে, এটা কিনে জায়েজ নাই, সরাসর হারাম। তাহলে তুলনামূলকভাবে কোনো ন্যাচারাল সাউন্ড আছে, পানির আওয়াজ, কোনো পাখির আওয়াজ, কোন ন্যাচারাল বা প্রাকৃতিক কোনো শব্দ থাকলে সেটাকে সেট করে দিবেন, বা কোনো ভালো গানের কথা, ভালো ইসলামিক গান, বা কোনো ভালো গান যেখানে খারাপ কোনো কথা নাই, সেখানে মিউজিক নাই, সেটাকে আপনি রিংটোন হিসাবে সেট করবেন, তাহলে ইনশাআল্লাহ জায়েজ হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।